সামনেই রথযাত্রা, আর আর আপনারা আজকে পুরী ধামের কথা শুনছেন, প্রভু জগন্নাথ অনাথের নাথ যিনি। এই পুরী ধামের কথা বললে আপনাদের একটু বলেই রাখি, জীবনে একবার, কমসে কম একবার যাওয়ার লাগে, যেতেই হবে। কারণ পুরী ধামে এই মন্দিরের রথচক্র যদি কেউ দর্শন করে, তার সাক্ষাৎ ভগবানকে দর্শন হয়ে যায়। কারণ অর্চা বিগ্রহ রূপে কলিকালে স্বয়ং ভগবান, আর পুরী ধামকে বলা হয় সাক্ষাৎ বৈকুণ্ঠ ধাম। তাই জীবনে একবার অন্তত পুরী ধামের মাটিতে গিয়ে প্রণাম দিয়ে আসতে হবে ভগবানকে। তাহলে পুনর্জন্ম নৈতি মামেতি সর্জন, তার আর জন্ম হবে না। এই মানুষ জন্ম নিয়ে ত্রিতাপ জ্বালায় আর তাকে জ্বলে পুড়ে মরতে হবে না। যারা বলছেন আমার চাইতে দুঃখী নেই, বোধহয় আমার চাইতে কোনো মেয়েরা এত দুঃখ পায় না, অনেকে বলে। আমি তাদের বলি, পৃথিবীটা আপনারা দেখেন না, আপনার চেয়েও দুঃখী আছে, আপনার চেয়েও গরিব মানুষ আছে। কিন্তু গরিব আর ধনী এটা বড় কথা নয়, সুখী আর দুঃখী এটা বড় কথা। কে সুখী কে দুঃখী, ধন থাকলেই সুখী হয় না। যদি হতো তাহলে ধনী কি মামলায় লড়ত, ধনী কি কাঁদত? না। ধনে যদি প্রাণ বাঁচত ধনী কি কোনোদিন মরত? নেতা মন্ত্রী ধনী মানি সবই মরে যায়। তাহলে সুখী কে, কামনা নাই যাবে বলে, কামনা নাই এমন একটা মানুষ পাওয়া যাবে না। কামনার মধ্যে দুর্গন্ধ কামনা আর সৎ কামনা এক জিনিস নয়। এই যে আজকে এখানে হরিনাম হচ্ছে, কমিটিতে বহুজন যোগ দিয়েছে, যারা অনেক কষ্ট করে মানুষের দ্বারে দ্বারে চাঁদা কালেকশন করে এই এত বড় আয়োজন করেছে। ওদিকে সেবা চলছে, এদিকেও সেবা চলছে, এটা কম জিনিস না। তো যারা করছেন তারা তো মহানতা প্রাপ্ত, কত মানুষের কল্যাণ করিয়ে দিচ্ছে, এটা সামান্য জিনিস না। এ মানুষ বুঝতে পারবে না যে তার কিভাবে কল্যাণ হচ্ছে। এই যে আপনাদেরকে এনে বসিয়ে দিয়েছে, শেষে প্রসাদ দেবে আপনাদেরকে, আপনাদেরই দেওয়া ধন আপনাদেরকে দিয়ে দেবে। এ পৃথিবীর তাপ বাড়ছে কেন না, পৃথিবীর সকল রসকে শোষণ করে সূর্যদেব টেনে নিচ্ছে। আবার তিনি কি করছেন, সমুদ্রের নোনা জলকে বাষ্পায়িত করে টেনে নিয়ে বৃষ্টির দ্বারা পৃথিবীকে রসস্থ করছে। সমুদ্রের জল নোনা, চাষ হয় না, খাওয়াও যায় না, কিন্তু তিনি যখন টেনে নেন শোধন করে বৃষ্টির দ্বারা পৃথিবীতে বর্ষণ করে, সেটা কি হয় না, তার দ্বারা মোরা প্রাণও বেঁচে ওঠে। তার মানে কি, পৃথিবীর রস টেনে নিয়ে শোধন করে পৃথিবীর কল্যাণের জন্য আবার বর্ষণ করছে। নানা ভাবে মানুষের অসৎ উপায়, অসৎ উপায়, মিথ্যে কথা বলে, বাকপারি করে, চম্পটি করে, অল্প পরিশ্রম করে এসব রোজগার করে আনল, সেটা নোনা জল, জীবন পরিতৃপ্তি হয় না। যদি সেটা গোবিন্দ সেবায় লেগে যায়, আজকে লাগলো, আপনারা দিয়েছেন সেই ধন প্রসাদ রূপে বিতরণ হচ্ছে, আজকে কীর্তন রূপে বিতরণ হচ্ছে, এ আপনাদেরই অর্থ। শুধু নিয়ে গোবিন্দ গ্রহণ করে প্রসাদ রূপে বিতরণ করছে মানুষকে। ভাবতে হবে কোন জায়গায় দান দেবে, জীবনের পরিশ্রমের অর্থ কোথায় দেবে, পরমার্থে লাগবে, তবে গিয়ে আপনার জীবনটা কানায় কানায় পূর্ণ হবে।
তাই জন্য শ্রীকৃষ্ণ ভজনের পরমার্থ অর্থ হচ্ছে এটা যে তিনি সংসারকে বিসর্জন দিয়ে পূর্ণ জীবনটাকে গোবিন্দ সেবায় লাগাবেন বলে আজকে তালিছা মহাপাত্র শ্রী রাধা গোবিন্দের চরণে উপস্থিত হয়ে গেলেন। মুখ দেখলেই বোঝা যায়। পুরীধামের পাণ্ডাগণ বললেন, ছেলে এদিকে আয় এদিকে আয়। আসলে কি জানেন তো, প্রণাম সকলেই করে, কিন্তু এক একজনের প্রণাম আছে দেখলেই মনে হবে ভেতরে ভক্তি আছে, আর এক একজন প্রণাম করে কিরকম। মানে এ প্রণামে কোনো খরচা নেই, নুইতেও হলো না সুতেও হলো না, শর্টকাট কেমন। এতে এ জগতের বিশ্বপিতাও না আশীর্বাদ করবে, আরে মা বাবাও না দিতে পারবে কি। এই জন্য প্রণাম হচ্ছে, ভারতীয় প্রণাম হচ্ছে দুরকমে, এক হচ্ছে হাঁটু গেড়ে পঞ্চাঙ্গ, আর হচ্ছে সাষ্টাঙ্গ শয়ন করে প্রণাম। এ দুই প্রণাম হচ্ছে ভারতীয় আধ্যাত্মিক প্রণাম, যা মানুষ করেন আর ভগবানের কৃপা প্রাপ্ত। সুন্দর লালা সুচির দুলালা নাচত শ্রীবৃন্দা বনমে, সুন্দর লালা সুচির দুলালা নাচত শ্রীবৃন্দা বনমে, সুন্দর লালা সুচির দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে, বলো সুন্দর লালা সুচির দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে, ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, অলকা তিলকা কপলন মে, সুন্দর লালা সুচির দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে, বলো সুন্দর লালা সুচির দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে। প্রভু জগন্নাথ কি, বৃন্দাবন বিহারী লাল কি। ভক্তমন্ডলী মায়েরা নিযুক্ত হয়ে গেল। মুখ দেখেই পাণ্ডারা বললে, এ খোকা তুমি ভগবানের সেবায় লাগবে, এসো জীবনে লিখে দাও তুমি কোনোদিন সংসারে যাবে না, সংসার করবে না। বলে ও আমি লিখে দিয়েছি, আমার মা বাবা আমাকে বিয়ে দিয়ে এই যা সকলেই করেছে আমাকেও তাই বানাতে চেয়েছিলে, কিন্তু আমি সবকে নাকচ করে দিয়ে আমি ভগবানের সেবক হব বলেই এসেছি। তবে ভক্তমণ্ডলী মায়েরা, কীর্তন শুনে এই ধারণা যেন না হয় যে আমরা যারা বিয়ে করে ফেলেছি সংসারে আছি আমাদের বোধহয় গোবিন্দের কৃপা হবে না, ভুল করবেন না। এটা মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণ রামচন্দ্র কেউ বলেন না, কোনো মহাপুরুষ বলেন না, শুধু বলেছেন যেটা সেটা কি, গৃহে থাকো বনে থাকো হাগৌরাঙ্গ বলি না, যে যে অবস্থায় থাকেন শুধু তাকে স্মরণ করতে হবে, তাকে বাদ দিয়ে সংসার করা যাবে না। কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, নামে রুচি জীবে দয়া সর্বধর্ম সার, প্রতি সংসারে কৃষ্ণই হবে মালিক, এটা হচ্ছে সংসারী জীবের একমাত্র কর্তব্য। ভগবানকে মালিক করে তুমি তার দাস হবে, তোমার আর পাপ থাকবে না। কোথাও কাজে যাবে সকালবেলা প্রণাম করে চলে যাবে, বাস পুরোটা ভগবানের দায়িত্ব। কাজ সেরে বাড়িতে ফিরে আবার একবার প্রণাম করো, এসেছি প্রভু তোমার কাছে।
আমাদের এই হরিনাম শুনে আজকে একটা ভালো হয়েছে কি, আগে এটা ছিল না, আজ যেটা গাইছি এটা আমি মরার পরেও গাইবে, মানে যে কীর্তনটা আজকে গাইছি আমি পৃথিবী ছেড়ে যেদিন চলে যাব তারপরেও এই কীর্তনটা মানুষ শুনতে পাবে। ক্যামেরা ম্যানরা ধরে রাখছে, সারা পৃথিবী ছড়িয়ে যাচ্ছে। আজকে একটা সুখের কথা কি জানেন, আজকে যে কথাগুলো আপনারা সম্মুখে বসে শুনছেন, যারা সামনে বসতে পারেননি এখনো, আমি সব জায়গায় যেতে পারিনি, তারা কিন্তু এই কথাগুলো পালন করছে। বহু মানুষ প্রসাদ ভোজী হয়ে গেছে, বহু মানুষ ললাটে তিলক দিয়েছে, কুমারী মেয়েরা তিলক দিয়ে কলেজে যাচ্ছে, অবাক হবেন আপনারা, তুলসীর মালা পরে যুবক ছেলেরা ঝোলামালা ধরেছে। এই হরিনাম এটি এমন একটি জায়গা, তাই ভক্তমণ্ডলী মায়েরা এ কথা মাটিতে পড়ে না, কারো না কারো ভেতরে প্রবেশ করছে, আর কারো না কারো জীবনে গিয়ে দরজায় আঘাত করছে। মানুষের যদি পরিবর্তন হয় তাহলে শোনার পরে হয়, অন্যভাবে নয়। একটা মেয়ে মা হরিনাম শুনে সে কৃষ্ণ ভক্ত হয়ে গেল, কিন্তু তার স্বামীটা এই পথে এলো না, মোটর বাইকে করে স্ত্রীকে নিয়ে বাজারে যাবে। তার স্ত্রী তুলসী দেবীকে প্রণাম করে তুলসী তোলার মাটি নিয়ে স্বামীর কপালে দিতে গেছে, স্বামী রেগে এক ধাক্কা মারল মেয়েটাকে, হাত থেকে মাটি পড়ে গেল। স্বামী বলল, ওসব আদিক্ষেতা রেখে দাও, পয়সা দিয়ে মোটর সাইকেল কিনেছি, পয়সা খরচা করে বাজারে যাচ্ছি, তোমার ভগবান কি করবে, রেখে দাও ওসব, মাটি ফেলে দিল। মেয়েটা চোখের জলে বলল, স্বামী প্রণাম করতে তো খরচা লাগে না, সবকিছুতে খরচা আছে, ভগবানকে একটা প্রণাম দিলে জীবনের কোনো কিছু ক্ষতি হয় না, বরং লাভ হয়, তাই তুমি এত বিরক্ত হয়ে গেলে, আমার উপরে এভাবে তুমি অত্যাচার করলে তাতে দুঃখ নাই, তুমি যে ভগবানকে অবজ্ঞা করলে এটা তো তোমার দুঃখের শেষ নাই, তাই তুমি বুঝে দেখো, এখন আর হরিনাম বাসরে যেতে হবে না, তুমি যে মোবাইলটা দিন রাত্রি দেখো ওটা একটু খুলে দেখো, কাজ করতে করতে একটু কানে হরিনাম নাও, বুঝতে পারবে জীবনটা কি। ভগবান সোনার পালঙ্ক ছেড়ে কেন পৃথিবীতে অবতার পুরুষ হয়ে ধর্ম বোঝাতে এলেন, মানুষকে, মানুষের কল্যাণের জন্য হতভাগা মানুষ একবার ভেবে দেখবে না। ঠিক আছে ঠিক আছে, অত বেশি জ্ঞান দিতে হবে না, চলো। গেল কিছু দূর গিয়ে কি ভগবানের লীলা, অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ও মায়েরা, বউটা পড়ে গেল গাড়ি থেকে, ছেলেটার একটা পা নষ্ট হয়ে গেল, হাসপাতালে শুয়াছে, তার স্ত্রী চরণে হাত বুলোচ্ছে। ছেলেটা ক্ষোভ করে বলল, এই তোমার ভগবান, একটা পা আমার বাদ চলে গেল, আমি আর কর্ম করতে পারবো না, আর বোধহয় খেতে পাবো না, এই কি তোমার ভগবান, আমি না হয় ভগবানকে ডাকিনি কিন্তু তুমি তো ডাকতে, তাহলে এই হলো কেন, আমার একটা পা চলে গেল কেন। মেয়েটা বললেন, স্বামী তোমার হয়ে আমি জানিয়েছিলাম বলে তবু তোমার একটা পা গেছে, যদি না ঈশ্বরকে জানাতাম তোমার দুটো পাই হয়তো চলে যেত, বা প্রাণটাই চলে যেত, তুমি কি করতে। ভাবু
বিপদ হবে না তা না, কিন্তু বিপদ ভঞ্জনকে প্রণাম করে গেলে তিনি রক্ষা করে, শেষ রক্ষাটা। ও মায়েরা, মহাভারত মানে ভারতের কথা। দ্রৌপদী কৃষ্ণের সখী, বন্ধু। দেখেন কথাটা শুনে নে, দ্রৌপদীজির কি বিপদ হয়নি? চুলের মুঠি ধরে দুঃশাসন তাকে টানতে টানতে, যাদেরকে কেউ দেখতে পায় না বাইরের মানুষ, রাজকুল বধূকে প্রাসাদে টেনে আনল। আপনারা কি বলবে, ভগবানকে যারা ভালোবাসে তাদের এত দুঃখ কেন? এই তো শুনুন, বিপদ হবে কিন্তু শেষ রক্ষাটা যদি ভজন করেন তিনি রক্ষা করবে, শেষ রক্ষা। একদিন দ্রৌপদী দুঃখ করে কৃষ্ণকে বলেছিলেন, কৃষ্ণ তোমার উপর আমার রাগ আছে। কেন সখি, আমার উপরে তোমার কিসের রাগ? আমার সবচাইতে যেদিন চরম বিপদের দিন এলো তুমি সেদিন এলে না কেন? নারীর চরম বিপদ হলো সেদিন যেদিন নারীর লজ্জা কেউ কেড়ে নেয়। নারী জাতির পরম ভূষণ হলো লজ্জা। এই লজ্জা আছে বলে নারী এত সুন্দর। যার লজ্জা নেই তিনি সুন্দর নয়, আকর্ষণীয় হতে পারে না, তাকে নির্লজ্জা বলে। তাই সেই লজ্জা যদি কেউ কেড়ে নেয় তার চাইতে নারী জাতির বিপদ আর নাই। কেন? কৃষ্ণ দয়াময়, সেদিন তুমি এলে না কেন? কৃষ্ণ বলছেন, দ্রৌপদী আমি তো দাঁড়ায়েছিলাম সভায়, কেউ আমারে দেখে না, কিন্তু তুমি যখন এক হাতে কাপড় ধরলে আর এক হাত দিয়ে আমাকে ডাকলে, আমি তখন চলে গেলাম। কারণ আমাকে যে পূর্ণ রূপে ডাকে না, যে নিজের উপরে ভরসা রাখে, কারো উপরে ভরসা রাখে, আমি ততক্ষণ তার কাছে আসি না। যখন তোমার স্বামীরা পারল না, ভীষ্মদেব পারল না, দ্রোণাচার্য পারল না, যখন তুমি দুই হাত তুলে গোবিন্দ বলে ডাকলে, আমি তখন শাড়ি হয়ে তোমার গায়ে জড়িয়ে গেলাম। আমি যদি না তোমার গায়ে জড়িয়ে যেতাম তোমার কি লজ্জা থাকত? তাই দ্রৌপদী ভগবানের নাম রাখলে লজ্জা নিবারণকারী। তাহলে ভাবুন, বিপদ হবে কিন্তু শেষ রক্ষাটা তিনি করবেন, আর যদি না ডাকো তারে তাহলে কেউ রক্ষা করবে না, সর্বহারা হয়ে বিপদে পড়তে হবে। কেদনা কর দ্রৌপদী পুকারে, কেদনা কর দ্রৌপদী পুকারে, দয়াময় দ্রৌপদী লজ্জা নিহারে,
দেখা দাও দেখা দাও দেখা দাও হে গিরিধারী। প্রভু জগন্নাথ কি, সুভদ্রা দেবী কি, আরেকবার বলা যাবে? বলো বলো দেব প্রভু কি। হ্যাঁ,